আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডার শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি তেরোতম রিভিশন ক্লাসে আমরা সপ্তাহে দুই দিন আপাতত রিভিশন ক্লাস নিচ্ছি তোমরা সেটা অবগত আছো আমাদের দুদিন আমরা রিভিশন ক্লাসের প্রস্তুতিতে আছি তো আমরা আগে যদিও প্রতিদিন নিতাম সপ্তাহে এখন হচ্ছে আমরা সপ্তাহে দুই দিন বৃহস্পতি শুক্র তোমাদের জন্য আমরা নিয়ে থাকি শিক্ষার্থীরা অনেকটা লেট করে ফেলেছি তার জন্য হয়তো তোমরা অনেকে একটু লেটে মানে অনেকে হয়তো আসতে দেরি করবে একটু কারণ আমি বেশ করেছি সমস্যা নেই তো তোমরা আস্তে আস্তে চলে আসো আমাদের ক্লাসে আজকে যে আমাদের টপিক আমাদের ছিল সেটা হচ্ছে তোমার আমাদের টপিক ছিল তোমার আর্টিকেল এবং তোমরা আশা করি প্রস্তুতি নিয়েছ তো আমি তোমাদের সরাসরি ক্লাসের দিকে চলে যাই অনেকে অলরেডি কানেক্টেড হয়েছো অনেকে সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ অনেকে জানতে চেয়েছো কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি পাকের রহমতে তো চলো আমরা আলোচনা বা আজকের যে আমাদের আমাদের ক্লাস ক্লাস যেটা একটা টেস্টের ব্যাপার থাকে সেটা শুরু করছি প্রথমে আমরা ইউজ অফ আর্টিকেল দিয়ে আমাদের আলোচনা বা আমাদের আজকের কাজ শুরু করছি দেখো আমাদের আর্টিকেল আমি তোমাদেরকে দশটি লিখতে দিচ্ছি যদিও পরীক্ষায় প্যাসেজ আকারে আসবে আমরা বিগত রিভিশন ক্লাসে আর্টিকেল আমরা কিন্তু প্যাসেজ দিয়েছিলাম বাট আজকে আমি তোমাদেরকে প্যাসেজ দিচ্ছি না আজকে তোমাদেরকে একটু আমি আলাদা আলাদা সেন্টেন্স আকারে দিচ্ছি দেখি তোমরা পারো কি বা কে কতটুক প্রস্তুতি নিয়েছ ইনশাল্লাহ শুরু করছি আমরা দেখো তো ইউজ অফ আর্টিকেল দুই হাজার নয় থেকে দুই হাজার প্রথম প্রশ্নটি রয়েছে আচ্ছা ড্যাশ ইংলিশ আর প্রাউড অফ হিম দুই নম্বরে বাট ড্যাশ গ্রেট ট্রাভেল বিশাল একটি সমস্যা ছিল ইন টু হিজ লাইফ তার জীবনে সে নম্বর প্রশ্নটিতে দিচ্ছি ওয়াজ আচ্ছা ফেরদৌ সি ওয়াস ওয়ান অফ গ্রেটেস্ট পোয়েটস অফ পার্সিয়া নম্বর প্রশ্নটিতে রয়েছে হ্যামলেট ওয়াচ ওয়ান ইন দ্য কান্ট্রি এ নম্বর প্রশ্নটিতে রয়েছে ড্যাশ ফার্স্ট ম্যান ওয়াজ

শাহনামা ইন অনার্স ইন অনার অফ সুলতান মাহমুদ জি নম্বর প্রশ্নটিতে রয়েছে তোমার হি রোট আর রিমার্কেবল পোয়েম হি রোট আর্কেবল পোয়েম

আই নম্বর প্রশ্নটিতে রয়েছে ইট ইস হাইয়েস্ট ইট ইজ ড্যাশ হাইয়েস্ট মাউন্টেন ইন দা ওয়ার্ল্ড যে নম্বর প্রশ্নটিতে রয়েছে ইট ওয়াজ নেমড আফটার ড্যানাতে পারো এরপর আমি তোমাদেরকে আহ উত্তর বলে দিচ্ছি তোমরা সবাই মিলিয়ে নেবে শিক্ষার্থী আমাদের আজকের ক্লাসে উপস্থিতি একটু কম হবে এটা স্বাভাবিক কারণ আমরা এর আগের ক্লাসটা ইউটিউবে নিয়েছিলাম আর আজকে অনেকটা লেট করেছি আমি খানিক মানে বেশ কিছুটা লেট আমার হয়েছে আজকে তো আজকে একটু উপস্থিতি কম হবে সেটা অত্যন্ত স্বাভাবিক যারা আছো তারা করে ফেলো আর অনুরোধ করব তোমাদের ক্লাস্টিকে তোমার শেয়ার করে দিও কারণ শেয়ার করে দিলে হয়তো তোমার বন্ধুরা অনেকেই জানতে পারবে যে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আজকে শুধু আর্টিকেল শুধু উত্তরটা লিখলেই যথেষ্ট আমি প্যাসেজ আকারে দেইনি তোমাদেরকে আমি জাস্ট আলাদা বাক্য আকারে দিয়েছি যাতে করে আমাদের আলোচনার ব্যাপারটা আ মোটামুটি একটু আপনাদেরকে সূত্র বুঝিয়ে পড়াতে পারি নাসরুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ নাসরুল্লাহ আশা করি মহান আল্লাহ রব্বুল রহমতে ভালো আছো আমার একজন প্রিয় ছোট ভাই এবং একজন প্রিয় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে সে মোটামুটি অনেক ভালো একজন শিক্ষকও বটে নাসরুল্লাহকে ধন্যবাদ আমাদের ক্লাসে কমেন্ট করার জন্য তোমরা ডান ডান লেখো যারা হয়ে গেছে অলরেডি যা তারা একটু ডান লেখো তোমরা জানো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে বা আমাদের রিভিশনের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আর্টিকেল দুই থেকে দুই এবং আমাদের রি অ্যারেঞ্জমেন্ট দুই নয় থেকে দুই তেরো আমি আর্টিকেলের দশটি আহ অনুশীলন তোমাদেরকে দিয়েছি সাথে সাথে আমি আহ পঁচিশটি রি আহ তোমার প্র্যাকটিস দিয়ে রাখবো আমার এইখানে যারা ক্লাস করছো ম্যাক্সিমামই আমার স্টুডেন্ট বিভিন্ন ব্যাচের তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট রয়েছে বাইরে যারা অনলাইন প্রাইভেট ব্যাচে নেই আমার ইউটিউব ফেসবুকে নিয়মিত নিয়মিত যারা ক্লাস করো তারাও রয়েছে তো সার্বিকভাবে সকলের জন্য এই ক্লাস এবং এই ক্লাসের মাধ্যমে আমরা আশা করি সবাই উপকৃত হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি তাদেরকে বলবো তোমরা নতুন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো নতুন ব্যাচে বেশি ক্লাস হয়নি আমরা সম্প্রতি শুরু করেছি অধিভার জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সাথে এসএমএস করতে পারো এসএমএস করে যোগাযোগ করতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচের যে সুবিধা সেটা হচ্ছে অনলাইন প্রাইভেটে তুমি প্রাইভেট ব্যাচে নিয়মিত পড়াশোনা তুমি করতে পারো একেবারে শুরু থেকে গ্রামাটিক্যাল যে সূত্রগুলো রয়েছে সেই গ্রামাটিক্যাল সূত্রগুলোকে ভেঙে চুরে আলোচনা করার জন্য বা একটি ধারাতধিক প্রস্তুতির জন্য 75 প্লাস ক্লাস আমাদের 75 বেশি ক্লাস আমাদের অনলাইন ব্যাচে রয়েছে তো 75 মধ্যে আমরা এখানে সুপার বুস্টার কোর্স করছি মানে এখানে যারা ভর্তি হবে এর পাশের মোটামুটি নিশ্চয়তা রয়েছে আর পাশ তো দূরে থাক আমাদের আরো অনেক ভালো রেজাল্ট করার একটু বুঝে বুঝে পড়ার সুযোগ ব্যাচে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তোমার পাশের দায়িত্ব ইনশাল্লাহ আমার স্কন্ধে এসে পড়ে তো যাই হোক তো অনেকেই তোমরা করে ফেলেছো অলরেডি তো আমি উত্তরগুলো বলছি তোমরা একটু মিলিয়ে নাও দেখো তো দশটার ভিতর তোমাদের কয়টা হলো তো এখানে দেখো প্রথমে বলেছে ইংলিশ আর তাকে নিয়ে ইংরেজরা গর্ব করে এখানে ইংরেজরা জাতি বোঝানো হয়েছে রাইট তো জাতি বোঝালে তোমার দি ব্যবহৃত হয় এটা হচ্ছে তোমার ইংরেজরা মানে ইংরেজ জাতিদেরকে মেন করা হয়েছে তার তোমাদেরকে এখানে বলতে হবে যে দা ইংলিশ দ্য ইংলিশ আর প্রাউড অফ হিম তাকে নিয়ে গর্ব করে বা তাকে নিয়ে গর্বিত তারপরে সমস্যা তার জীবনে এসেছিল ওয়াজ ওয়ান দা তোমরা জানো সুপারলেটিভ ডিগ্রিটাকে সবসময় দা ব্যবহৃত হয় তাহলে ফেরদৌস ফেরদৌসি ওয়াজ one অফ দা গ্রেটেস্ট poets

দা ব্যবহার করি এফ নম্বরে দেখো লেখা রয়েছে হি ওয়াস তিনি ছিলেন হি ওয়াস ডার্স্ট ম্যান হি ওয়াজ দা ফার্স্ট ম্যান টু সার্ভে দ্য হিমালয়স ইন এইটিন ফোরটি ওয়ান তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি আঠারোশো একচল্লিশ সালে হিমালয় পর্বতে আরোহণ করেছিলেন হিরোট দা শাহনামা এখানে দা কেন বসলো আমরা জানি কোনো বিখ্যাত গ্রন্থ তার পূর্বে তা ব্যবহৃত হয় এখানে শাহনামা এটা একটা কাব্য গ্রন্থ তার জন্য দা ব্যবহৃত হয়েছে বলেছে হি রোড আর রিমার্কেবল পোয়েম সে একটি উল্লেখযোগ্য কবিতা লিখেছিল অন দা ফ্রেন্স রিভলিউশন এখানে দা কেন ব্যবহৃত হলো এর ব্যাখ্যাটা হচ্ছে তোমার ঐতিহাসিক কোন

বাবা হঠাৎ করে মারা গিয়েছিল ইন ওয়ে একটি রহস্যজনক উপায়ে ইট ইন দা ওয়ার্ল্ড এটা পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু পর্বত তো এখানে ডিগ্রি বোঝানোর জন্য দা ব্যবহৃত হয়েছে ইট ওয়াজ নেই আফটার অ্যান ইংলিশ জর্জ এভারেস্ট এটা একজন ইংরেজ ম্যান জর্জ এভারেস্টের নামে নামকরণ করা হয়েছিল তো দশটি প্রশ্ন আবার একটু রিভাইজ করছে প্রথম প্রশ্নটিতে বলেছে তোমার দা ইংলিশ আর প্রাউড নিয়ে গর্ব করে এখানে এটা জাতি বোঝানোর জন্য দা ব্যবহৃত হয়েছে কিন্তু একটি বিশাল সমস্যা তার জীবনে এসেছিল এক অথবা একটি কথা বোঝাতে এ অথবা অ্যান ব্যবহৃত হয় ভাবেল কনসেন্টের তারতম্য অনুসারে আমরা যেটা আগে নিয়ম করেছি সেটা সেরকম করে বসাবো শ্রিনম্বরের ব্যাখ্যাটা হচ্ছে ফেরদোসিওস ওয়ান অফ দা

তারপর দেখো তোমার যে নম্বরে বলেছে হিরোড আর রিমার্কেবল পোয়েম অন দা ফ্রেঞ্চ রিভেলিউশন এখানে ফ্রেঞ্চ রিভেলিউশন একটি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক ঘটনার আগে দা ব্যবহৃত হয় হিজ ফাদার ডায়েট সাডেনলি ইন আ মিস্টুরিয়াস ওয়ে ইট ইজ দা হাইয়েস্ট মাউন্টেন ইন দা ওয়ার্ল্ড সুপারলেটিভ ডিগ্রি আগে দা ব্যবহৃত হয় তো ইট ইট ওয়াজ নেমড আফটার অ্যান ইংলিশ ইংলিশ ম্যান george everest একজন বোঝাতে and ব্যবহৃত হয়েছে আমার মনে হয় তোমাদের দশটাই হয়েছে যদি কারো দু একটা কম হয়ে থাকে তোমার যদি ভুল হয়ে থাকে তো নিশ্চয়ই তোমরা সেটা কারেক্ট করে নিয়েছো আমি মনে করি এবার আমরা চলে যাব আমাদের rearrangement এ পঁচিশটি rearrangement তোমাদেরকে করতে দেব আমাদের দুই হাজার নয় থেকে আহ তেরো সালের মধ্যে select করেছি আমি পঁচিশটা আমি তোমাদের কাছ থেকে রেজাল্টটা পরে জানবো আর্টিকেলের কত প্লাসে কত মানে আর্টিকেলের দশ রিঞ্জের পঁচিশ টোটাল পঁয়ত্রিশ নম্বরে কত পেলে তোমাদের কাছ থেকে পরে এই মুহূর্তে নিব না আমরা রিয়ারেঞ্জমেন্টে চলে যাচ্ছি রিঞ্জমেন্ট দুই হাজার নয় থেকে দুই হাজার তেরো সালের প্রশ্ন আমরা রিভাইজ করছি তোমরা যারা লাইফটি দেখছো তোমরা লাইভটাকে একটু শেয়ার করে দিও এটা রিকোয়েস্ট করবো প্লিজ একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে অথবা তোমার শেয়ার করে রেখে দিও যাতে পরে তুমি ক্লাসটা আবার দেখতে পারো বেটার সার্ভ হ্যাভ হেল টু ইন রেন দেন ইন একটি বিখ্যাত বাক্য প্যারাডাইস লাইস জন মিল্টন সাহেবের যে প্যারাডাইস লস্ট মহাকাব্যটি রয়েছে সেই কাব্যেরইান অর্থাৎ শয়তানের একটি বাক্য শয়তান বলেছিল যে নরকের মানে তোমার স্বর্গের চাকুর হওয়ার থেকে নরকের রাজা হওয়া ভালো ব্যাপারটা এরকম তো দেখো এটা তোমরা আগেও পড়েছো আমি নিশ্চয়ই তোমাদেরকে পড়াইছি সো এটা আমি তোমাদেরকে আবার টেস্ট নিচ্ছি তোমরা ভুলে গেছো কিনা বা মনে আছে কিনা সেটা আচ্ছা কোম্পানি আ মাল্টি ন্যাশনাল ইন হি তিন নম্বর বাকটি রয়েছে ফ্লার্টস ড্রাউট বৃক্ষ বন্যা এবং খরা থেকে আমাদের বাঁচায় পাঁচ নম্বর বলেছে গুড ভেজিটেবল গ্রিন আর হেলথ সবুজ শাক সবজি স্বাস্থ্যের পক্ষে ভালো পাঁচ নম্বর প্রশ্নটিতে রয়েছে আহ গোল্ডেন বাংলাদেশ গোল্ডেন বাংলাদেশ ইস অফ জুট দা ফাইবার পার্টে বলা হয় বাংলাদেশের সোনালিয়াস ছয় নম্বর প্রশ্নটিতে রয়েছে হি মোমেন্ট আনেভার ফর সিঙ্গেল স্টক সাত নম্বর প্রশ্নটিতে রয়েছে উইথ ওয়াশ আট নম্বর প্রশ্নটিতে রয়েছে ইন্ডিপেন্ডেন্স দি অফ ইজ ম্যান আর রাইট বার্থ সবাই করে ফেলো করে আমাকে জানা খাদিজা খাতুন একটা কমেন্ট করেছো একটু কমেন্টে পড়ি বলেছ স্যার আপনার ক্লাস অনেক সুন্দর হয় ধন্যবাদ সেকেন্ড ইয়ার করে পাস করেছি আলহামদুলিল্লাহ করে পাশ করেছি আপনি কি থার্ড ইয়ারের রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ক্লাস নেন প্লিজ একটু বলবেন খাদিজা আমি ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র ইংরেজির শিক্ষক আমি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি আমি স্ট্যাটিস্টিক্স ছাত্র না আবার রিসার্চ মেথোডোলজির ছাত্র না কাজেই ওগুলো আমার হ্যাঁ মানে আমি তো পারবো তো নাই এবং ওগুলো আমার দ্বারা অসম্ভব সো আমি শুধু ইংরেজি ক্লাস নেই কারণ আমি ইংরেজির শিক্ষক আমি ইংরেজির ছাত্র ছিলাম ইংরেজিতে পড়াশোনা করেছি অনার্স মাস্টার্স ইংরেজিতে এর জন্য আমি অন্য কোনো সাবজেক্ট পারি না মোটামুটি ইংলিশ যতটুকু পারি চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আর কি তো এরপরে দেখো আর একটা প্রশ্ন দেই যেহেতু জায়গা আছে নয় নম্বর আচ্ছা ইস ব্রিফ দা ইন ইনটেড স্টোরি সবাই করে ডান লিখে ফেলো তিন মিনিট সময় দিচ্ছি ইতিমধ্যে করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখনো পর্যন্ত যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি তোমরা তারা অবশ্যই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেও অনলাইন প্রাইভেট ব্যাচে যে ভর্তি হলে অনেকটা মানে অ্যাডভান্টেজ পাওয়া যায় আর কি তো সেটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেখানে বেশ কিছু হেল্প পাওয়া যায় এক দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি বলে যে তোমাদের নিয়মিত করা যায় এরকম ব্যাপার রয়েছে তো সার্বিকভাবে তোমরা যারা এখনো পর্যন্ত অনলাইন ব্যাচে ভর্তি হওনি তোমরা নতুন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমরা কিন্তু নতুন ব্যাচ শুরু করেছি অলরেডি তো নতুন ব্যাচে তোমরা নির্ভয়ে ভর্তি হয়ে যেতে পারো নিশ্চিত পাশ করার জন্য আলামিন ইসলাম বলেছে দুবার পরীক্ষা দিয়েছো পাস করতে পারোনি আলামিন ভাই এখানে গ্রামারকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আমরা গ্রামারে কম গুরুত্ব দিয়ে পড়ি বিধায় আমরা ফেলটা করি সো গ্রামারে গুরুত্ব বেশি দিতে হবে তো গ্রামারটা বেশি ভালো করে গুরুত্ব দাও তুমি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে অজস্র ক্লাস রয়েছে তোমরা সেগুলো পড়তে করতে পারো আর যদি তোমার কাছে মনে হয় যে অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়া অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস আমার সাথে যোগাযোগ করে নিও এই আর কি তোমার জন্য এটাই পরামর্শ আর দেখো আমরা প্রথম বাক্যটিতে কি বলেছে যে একটি কথা শয়তানের একটি কথা শয়তান বলেছিল বেটার টু সার্ভ ইন হেল নরকে চাকরি করা ভালো বেটার টু সার্ভ ইন হেল নরকে চাকরি করা ভালো দেন মানে কি বললাম সরি বেটার ইন রেইন ইন হেল সার্ভ ইন হ্যাভেন অর্থাৎ স্বর্গে চাকরি করার থেকে নরকে রাজা হওয়া ভালো দুই নম্বর কথা হচ্ছে সাবজেক্ট হি ভারতবর্ষের তোমার ওয়ার্কস সে কাজ করে এন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি আ মাল্টি ন্যাশনাল কোম্পানি সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এরপর চার নম্বর বাক্যটিতে বলেছে বৃক্ষ মানে গাছ বন্যা এবং খরা প্রতিরোধ করে তাহলে ট্রিস মানে হচ্ছে গাছ এটা হচ্ছে আমার আমার সাবজেক্ট ভারত হচ্ছে প্রিফেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করে কি প্রতিরোধ করে বন্যা এবং খরা তাহলে এবং খরা প্রতিরোধ করে চার নম্বর প্রশ্নটিতে বলেছে সবুজ শাকসবজি স্বাস্থ্যের পক্ষে ভালো সবুজ শাকসবজি। তাহলে গ্রিন ভেজিটেবল আর সবুজ শাকসবজি স্বাস্থ্যের পক্ষে ভালো তারপরে প্রশ্নটিতে বলেছে পাটকে বলা বলা হয় হয় বাংলাদেশের সোনালি আশ তাহলে আগে সাবজেক্ট আসবে পাট জুট প্লাস রুল নম্বর ওয়ানে আমি পড়িয়ে ছিড়িয়ে যে ভার্ভের সংস্থাপনে মানে ভার্ব সাজা গেল সাজাতে গেলে প্রথমে আমাদেরকে অক্জলের ভার্ট নিতে হবে তাহলে হচ্ছে ইজ প্লাস মেইন তাহলে কল থেকে বলা হয় ছয় নম্বরে বলেছে যে তোমার সে এক মুহূর্তের জন্য থামে না তাহলে হি নেফার হি never তোমাদের বলা ছিল কিছু কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলো সাবজেক্টের পরেই স্থাপন করতে হয় যেমন never always এগুলো তাহলে হি নেভার ভার্বস স্টপ সে কখনো থামে না ফর আ সিঙ্গেল মোমেন্ট সে এক মুহূর্তের জন্য থামে না সপ্তম বাকখটিতে অর্থটা হবে প্রত্যেকেই তার উপর সন্তুষ্ট ছিল আগে সাবজেক্ট নিব প্রত্যেকেই মানে তারপর এভরিবডি তারপরে হচ্ছে তার উপর সন্তুষ্ট ছিল আচ্ছা তারপরের প্রশ্নটি রয়েছে স্বাধীনতা একজন মানুষের জন্মগত অধিকার স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স হলো মানে ইজ দাট স্বাধীনতা হচ্ছে জন্মগত অধিকার একজন মানুষের বার্থ রাইট অফ এ ম্যান স্বাধীনতা একজন মানুষের জন্মগত অধিকার তারপর নয় নম্বর বাকুটির কথা হচ্ছে গল্পটি সংক্ষেপে ব্যাখ্যা করা রয়েছে আগে তুমি সাবজেক্ট নাও সাবজেক্ট হচ্ছে দ্য স্টোরি গল্পটি

চানব সবুজ শাকসবজি স্বাস্থ্যের পক্ষে ভালো গ্রিন vegetables are গুড ফর হেলথ পাঁচ জুটিস কল দ্য গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ কে বলা হয় বাংলাদেশের সোনালিয়াস হি never stops for a single moment সে কখনো এক মুহূর্তের জন্য থামে না এভরিবডি was satisfied with him সবাই তার উপর সন্তুষ্ট ছিল ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থাইট অফ a man স্বাধীনতা একজন মানুষের জন্মগত অধিকার দ্য স্টোরি is narrated in brief গল্পটি সংক্ষেপে বর্ণনা করা রয়েছে এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে নয় থেকে বাকি প্রশ্ন সবাই খাতায় লেখো নয় নম্বর প্রশ্নটি রয়েছে দশ নম্বর প্রশ্ন আমি নয় পর্যন্ত দিয়েছি দশ নম্বরে হচ্ছে তোমার ইজ লাইক জিপসি ম্যান সময় হচ্ছে একটি যাযাবর মানুষের মত এগারো নম্বর বলেছে ইস টু ইন্ডাস্ট্রি দ্য সাকসেস কি বারো নম্বর বকটিতে রয়েছে লাইস ইন কন্টেন্টমেন্ট

নো no, বাট nation আচ্ছা ইট এচিভ স্ট্রাগেল পনেরো নম্বর বক্রটিতে রয়েছে ওভারফ্লোড হ্যাস দ্য ব্যাংক দা রিফার সিক্সটিন নম্বর বাকটিতে রয়েছে টু সুস আইবট সতেরো নম্বর বাকটিতে রয়েছে পলিউটেড

do this problem has edit সময় ঝটপট করে ফেলো করে আমাকে ডান লিখে জানাও যে তোমাদের হয়ে গেছে আমাদের রিভিশন ক্লাসগুলো আমাদের কিন্তু পরীক্ষার পরোয়ানা খুব তাড়াতাড়ি জারি হয়ে যেতে পারে কারণ ডিগ্রি 3 ইয়ারের রেজাল্ট মানে একটা রুটিন কিন্তু ऑलरेडी দেয়া হয়েছে যদিও বিভবছ একটা রুটিন তিন মাস পরে পরীক্ষা ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ। বীভৎস একটা রুটিন ডিগ্রি 3rd ইয়ার হয়েছে যার জন্য তারা সংগ্রামে গিয়েছে, আন্দোলনে গিয়েছে। অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে কতটা পজিটিভ হবে সেটা আমরা জানি না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এত বড় করোনা কালেও কিন্তু অটো পাস দেয়নি। তো অটো পাস দেওয়ার প্রশ্ন এখানে আসছে না। তো আমার মনে হয় অটো পাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরেও আন্দোলন সংগ্রাম চলছে দেখা যাক ফলাফল কি আসে। তবে অনার্স সেকেন্ড ইয়ার যারা রয়েছে তোমরা খুবই সতর্ক থাকো যে তোমাদের রুটিন কিন্তু খুবই শীঘ্রই দিয়ে দেওয়া হতে পারে তো এর জন্য পড়াশোনাটা ভালোভাবে করতে হবে ইংরেজি একটা সাবজেক্ট যেটাকে এই সেকেন্ড ইয়ারেই কাটিয়ে যেতে হবে না হলে থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে এটা হয়ে যাবে একটি গলার কাটার মতো মানে এই কাটাটা তোমাকে অনেক ভাবে বিষিয়ে তুলবে যদি থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার পর্যন্ত এই সাবজেক্টটিকে কেউ বয়ে নিয়ে যাও একে তো ইংরেজির চিন্তা আর সাথে সাথে আরো সাত আটটি সাবজেক্টের চিন্তা তো ইংলিশ এমন একটি সাবজেক্ট যেটা হচ্ছে প্রতিনিয়ত একটি করে প্র্যাকটিস থাকতে হয় ইংলিশে যদি তুমি বন্ধ করে কিছুদিন পর দেখবে মনে হবে তার জন্য ইংরেজিতে অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন শিক্ষার্থীরা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে আমরা কিন্তু নিয়মিত ক্লাস করে থাকি আমাদের নিয়মিত ক্লাসের মাধ্যমে তুমি কিন্তু অন্ততপক্ষে পাখে হয়ে যাও যে তোমার এখন ক্লাস হওয়ার প্রয়োজন ক্লাস করার প্রয়োজন সো এই অনলাইন প্রাইভেট ব্যাচের সবথেকে বড় উপকারিতাটা হচ্ছে তুমি ধর পড়াশোনা করছো না বা তোমার পড়াশোনা করা হচ্ছে না কিন্তু অনলাইন ব্যাচ এমন একটা ব্যাপার যে তোমাকে সেই সাথে ইনক্লুড করে না বা তোমাকে কানেক্ট করে না এটা হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাচের অন্যতম একটি বিশেষ সুবিধা নিয়মিত লাইভ ক্লাসের মাধ্যমে মনের কথা মনের কথা খুলে বলা যায় বা যেখানে যেখানে বোঝো নাই সেটা প্রশ্ন করে তোমাদের কাছ থেকে মানে এটা পড়া যায় কি সার্বিক ভাবে তো তোমরা সবাই করে ফেলো অনেকে অলরেডি ডান দিয়ে ফেলেছ। যেহেতু রিঅরেঞ্জ লিখতে একটু সময় লাগে তাই খাতায় তোমরা লিখে লিখে করো আমি তোমাদেরকে সময় দিছি নো সমস্যা মানে নো প্রবলেম আর তোমরা করে ফেলা সবাই আমি দেখতে পাচ্ছি অনেকের হয়ে গেছে অলরেডি আরো সময় দিছি তোমরা আস্তে আস্তে করে ফেলো আমরা 10 টি আর্টিকেল দিয়েছি আজকে আমরা হ্যাঁ সবাই খাতাই করবে খাতায় করাটা বেশি জরুরি আমাকে আহ কমেন্টের উত্তর লিখতে আমি মানাই করি কারণ এটা করবে না সবুজ রয়েছে আমাদের সাথে নিউরন গোল্ড নার্সিং কোচিং থেকে নার্সিং কোচিং এর ক্ষেত্রে নিউরন নিউরন গোল্ড একটি সফল নাম আলহামদুলিল্লাহ আমরা গত বছর অনেক চান্স পেয়েছে এই নার্সিং নিউরন গোল্ড নার্সিং কোচিং থেকে আমি এই নার্সিং আহ নার্সিং কোচিং এর সাথে দু বছর কানেক্টেড আছি এবং এবছর আছি ইনশাল্লাহ তিন বছর তৃতীয় বছরে এবং এখানে যারা নার্সিং প্রত্যাশিত তোমাদের যারা ছোট ভাই বোন রয়েছে তাদেরকে তোমরা বলবে নার্সিংয়ে যদি কেউ অনলাইনে ভর্তি হতে চায় খুবই সাশ্রয়ী মূল্যে এখানে ক্লাস হয় এবং আমি তো আছে ইংরেজিতে আরও আছে ছাড়েরা তো সার্বিকভাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই করে ফেলো আমি আর মিনিট সময় দিব এক মিনিট সময়ের ভিতরে সবাই করে ফেলবে আজকের মিশন হচ্ছে আর্টিকেল এবং রিঅ্যারেঞ্জমেন্ট আমাদের এই রিভিশন ক্লাসের গুরুত্ব কিন্তু অপরিসীম কারণ তুমি যে প্রশ্নগুলো পড়েছো অলরেডি সেটাকে পুনরায় রিভাইজ করার জন্য এই মানে তোমার হ্যাঁ তোমাদের অনেক হয়ে গেছে এবার আমি উত্তরগুলো মিলাতে পারি প্রথম প্রশ্নটিতে বলেছে সময় হলো একটি যাযাবর মানুষের মতো সময় হলো তাহলে আগে সাবজেক্ট হচ্ছে টাইম ভারবছে ইজ টাইম ইজ লাইক আলো একটি সরি যা যাবর মানুষের মতো ইলেফেন আমাদের পরিচিত একটি বাক্য পরিশ্রম সফলতার চাবিকাঠি ইন্ডাস্ট্রি Is the key to success পরিশ্রম সফলতার চাবিকাঠি বারো নম্বর বাক্যটির অর্থ হচ্ছে মানে সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে আগে সাবজেক্ট নেব সুখ হ্যাপিনেস লাইস সুখ নিহিত থাকে অবস্থান করে থাকে আত্মতৃপ্তির মধ্যে তেরো নম্বর বাক্যটিতে বলেছে সে কানাডায় অনেক বছর কাটিয়েছিল হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন কানাডা মানে স্বাধীনতা থাকে সংগ্রাম ছাড়া অর্জন করতে পারেন আগে সাবজেক্ট নিতে হবে সাবজেক্টের আগে আমি অ্যাডভার্ভটা বসিয়ে নিলাম পার্ট নো ওয়ান নো নেশন কোনো জাতি ক্যান পারে এটাকে অর্জন করতে উইদাউট স্ট্রাগল বাট নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল কিন্তু কোন জাতি এটাকে সংগ্রাম ছাড়া অর্জন করতে পারে না পনেরো নম্বর বাক্যটিতে বলেছে নদীটি তীর ছাপিয়ে গেছে আগে সাবজেক্ট নদীটি দ্য রিভার তারপরে হ্যাস প্লাস ভি থ্রি ওভারফ্লোড নদীটি তীর ছাপিয়ে গেছে ষোলো নম্বর বলেছে আমি দুই জোড়া জুতা কিনেছিলাম সাবজেক্ট হচ্ছে আমি মানে আই কিনেছিলাম মানে বট আমি দুই জোড়া জুতা কিনেছিলাম সতেরো নম্বর বাক্যটির অর্থ হচ্ছে দূষিত পানি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আগে দূষিত পানি তাহলে পলিউটেড ওয়াটার ইজ হল খুবই ক্ষতিকর তাহলে ভেরি ক্ষতিকর মানে হার্মফুল টু হেলথ আঠারো নম্বর বাক্যটিতে বলেছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি সমস্যাটিকে বাড়িয়ে দিয়েছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি তাহলে রেপিড পপুলেশন গ্রোথ তারপর অক্সলিরভর ফ্যাস প্লাস ভিথ্রি টু দিস প্রবলেম দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এই সমস্যাটিকে বাড়িয়ে দিয়েছে আমি অর্থগুলো আবার একটু বলছি তোমাদের সুবিধার্থে

ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস পরিশ্রম সফলতার চাবিকাঠি হ্যাপিনে সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে সে কানাডায় অনেক বছর কাটিয়েছিল বাট নো ন্যাশন ক্যান অ্যাচিভ ইট কিন্তু কোনো জাতি এটাকে অর্জন করতে পারে না উইদাউট স্ট্রাগল সংগ্রাম ছাড়া নদীটি তার তীর ছাপিয়ে গেছে the river has overflowed the banks ষোল নম্বর বাক্যটিতে আছে আমি দুই জোড়া জুতা কিনেছিলাম সতেরো নম্বর বাক্যটিতে বলেছে দূষিত পানি স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ আঠারো নম্বর বাক্যটিতে বলেছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এই সমস্যাকে বাড়িয়ে দিয়েছে তাহলে র্যাপিড পপুলেশন গ্রোথ হ্যাজেড

প্রমোশন এগার হি ফর ইস এ রেপিড হিস বিশ নম্বর প্রশ্নটিতে বলেছে শাইন ওয়ার্কিং নো ওয়ান লাইফ হার্ট ক্যান ইন উইদাউট একুশ নম্বর বাক্যটিতে বলেছে টেরিবল অ্যাক্সিডেন্ট ইন হ্যাপেন্ট কার্স অফ বি ফ্রন্ট আইশ নম্বর করতে বলেছে দা ব্লেসিংস উই অফ এনজয় সায়েন্স তেইশ নম্বর বাকটিতে বলেছে দা brave favours দা brave চব্বিশ নম্বর বক্রটিতে বলেছে আনওয়েলকাম আনওয়েলকাম ওয়ার্ল্ড গার্লস আর বর্ন দা ইন এন টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর বলেছে ইউ Did work i টুগেদার এখানে ছয় সাতটি বাক্য রয়েছে সাতটি বাক্য সবাই করে ফেলে করে ডান লিখে দাও এবং এই সাতটাই হচ্ছে আজকের আমাদের শেষ সাতটা আশামনি কি বলেছে যে আশামণি বলেছে পপুলেশন গ্রোথেড না সানজিদা কখনোই এটা হবে না কারণ ওয়াটার পলিউটেড হয় না ওয়াটার পলিউশন হতে পারতো কিন্তু বলতে হবে পলিউটেড ওয়াটার মানে পলিউটেড অ্যাজিকটিভ ওয়াটারটা হচ্ছে পানি বা জল তাহলে পলিউটেড ওয়াটার মানে হচ্ছে দূষিত জল বা দূষিত পানি ইজ ভেরি হার্মফুল টু হেলথ এটা হবে ঠিক আছে এরপরে সবাই করে ফেলো করে আমাকে ডান লিখে জানাও সবাই লেখা হয়ে গেলে ডান ডান দিয়ে দিও তানিয়া বেশ ফার্স্ট সবার আগেই দিয়ে দেয় ডান থ্যাংক ইউ তানিয়া বাকিরা করে ফেল আমাদের আজকে পঁয়ত্রিশ নম্বরের প্রতিযোগিতায় আমরা কে কত পেলাম সেটা আমরা পরে জানবো একটু পরেই আমরা সেটা জেনে নেব হম অনেকে অলরেডি করে ফেলেছো আর এক মিনিট সময় দেই আমি আচ্ছা থ্যাংক ইউ দেখো কি বলেছে প্রথম বাক্যটাতে বলেছে আগে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে সাবজেক্ট হচ্ছে হি প্লাস ভার্ভ খুঁজে বের করতে হবে ভার্ভ হচ্ছে তোমার ইচ তার হিস এগার সে হয় আগ্রহী ফর হিস রেপিড প্রমোশন সে তার দ্রুত এর জন্য আগ্রহী বিশ নম্বর কেউই জীবনে উন্নতি করতে পারে না কঠোর পরিশ্রম করা ছাড়া আগে সাবজেক্ট নাও নো one ভার্ট নাও ক্যান ভার্ভের পরে মূল ভার্ভ নাও শাইন সাইন অক্জোল মূল ভার্ভ নিতে হয় তাহলে নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ কেউই জীবনে উন্নতি করতে পারে না তাহলে নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হার্ট অথবা উইদাউট হার্ড ওয়ার্কিং তুমি যা বলো তো আমি বলবো উইদাউট ওয়ার্কিং হার্ট যেহেতু উইদাউট একটা প্রিপোজিশন এরপর ভার্ভের সাথে আইনজি লাগে তাহলে আমি ওয়ার্ক থেকে ওয়ার্কিং বললাম ওয়ার্কিং হার্ট বা ওয়ার্কিং বলেও হয় একুশ নম্বর বলেছে যে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা একটি মারাত্মক সড়ক মানে গাড়ি দুর্ঘটনা সরি আহ বল একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনা ঘটেছিল মানে হ্যাপেন্ড ঘটেছিল ইন ফ্রন্ট অফ me এন ফ্রন্ট অফ me আমার সামনে আগে সাবজেক্ট উই এনজয় আমরা উপভোগ করি দ্য প্লেসেন্স অফ সায়েন্স আমরা বিজ্ঞানের আশীর্বাদ উপভোগ করি তারপরে তেইশ নম্বর বলেছে যে ভাগ্য সাহসীদের পক্ষে থাকে তাহলে ফরচুন ফেভার্স ভাগ্য সাহসীদের পক্ষে থাকে চব্বিশ নম্বর বক্রটির অর্থ হচ্ছে মেয়েরা একটি অস্বাগতিক পৃথিবীতে জন্মগ্রহণ করে মেয়েরা তাহলে দ্য গার্লস আর বর্ণ মেয়েরা জন্মগ্রহণ করে ইন আন ওয়েলকাম একটি অসাংবিক পৃথিবীতে জন্মগ্রহণ করে পঁচিশ নম্বর বাক্যটির অর্থ হচ্ছে আমি তুমি ও আলতা একসাথে করেছিলাম তাহলে তোমাদের কি গতকালকেও পড়িয়েছি আমি এটা যে ইউ থার্ড পার্সন হচ্ছে তোমার আলতাফ ইউ আলতাফ অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ল্ড টুগে প্রিয় শিক্ষার্থীরা পঁয়ত্রিশ নম্বরের ভিতর আমরা কে কত পেলাম যদি একটু কমেন্টে জানিয়ে দাও আমার পড়তে সুবিধা হবে এরই ফাঁকি একটু জানিয়ে রাখবো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের নম্বরটাই জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে যোগাযোগ করে অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো তোমার পাশের গ্যারান্টি ইনশাল্লাহ তুমি সেখানে ক্লাস করতে পারলেই বুঝতে পারবে আর যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন বইটি সংগ্রহ করনি তোমরা অতি সত্য বইটি সংগ্রহ করে নাও এই বইটিতে তোমার প্যাসেজ পার্ট গ্রামার পার্ট রাইটিং পার্ট এর শর্ট টেকনিক সহ সুপার শর্ট বুস্টার সাজেশন দেওয়া রয়েছে যেটা মানে এই বইটা পড়লে তোমার আর কোনো বইয়ের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তুমি জাস্ট অবশ্যই পাস করে যেতে পারবে আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা কমেন্ট করে দিয়েছো অলরেডি আমি দেলোয়ার পঁয়ত্রিশ পেয়েছো মিঠুন পেয়েছো তিরিশ মাহবুবা চৌত্রিশ তারপরে হচ্ছে তোমার একটি ইম্প্রুভ কিন্তু তুমি বলেছ তুমি মোটামুটি আমি খুশি আর তোমার এই বেশি পাওয়ায় হুমায়রা পঁয়ত্রিশ রুনি চৌত্রিশ তানজিলা একত্রিশ আফরিন তোমার একত্রিশ ফারানা মেহের চৌত্রিশ ফাতেমা কমেন্ট করেছে দা গার্লস আর বর্ন ইন আন আনওয়েলকাম ওয়ার্ল্ড দি গার্লস আর বর্ন ইন আন আনওয়েলকাম ওয়ার্ল্ড হবে ইন দা কি বলছো ইন দা দা কি আমি দুইটা দিছি নাকি একটা দিছি তো জন্য তোমার দি একবার ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বইটি সংগ্রহ করতে চাও অবশ্যই আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে বইটি সংগ্রহ করতে পারো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তো দেখি এরপরে কি আছে আমাদের আর কি কি বলেছো জেরিন সুলতানা পেয়েছো তিরিশ সানজিদা আক্তার সানজিদা পেয়েছো তোমার হচ্ছে জেরিন সুলতানা তিরিশ তৈবুর রহমান পঁচিশ একত্রিশ তারপরে হুমায়রা স্যার কোশ্চেন গুলো পিক দিয়ে হ্যাঁ কোয়েশ্চেনের পিডিএফ টা আমি দিয়ে দেবো এখনই হুমায়রা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তোমরা আরেকবার লিখবে আমি তোমাদের এই আজকে করালাম আবার একবার তোমরা লেখার জন্য পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে আমি একটু পরে দিয়ে দেবো ইনশাল্লাহ জানাতুল পঁচিশ পেয়েছো প্রিয়াঙ্কা চব্বিশ তানিয়া article art রিয়ার এজ সব মিলিয়ে একত্রিশ আফরিন বলেছে আপনার থেকে নেওয়া বইটা অনেক ভালো ইজিলি পড়া যায় আফরিন অনেক ধন্যবাদ এরকম comment করলে হয় কি যে আমার বিজ্ঞাপনটা দেওয়া লাগে না হ্যাঁ মানুষে বুঝতে পারে আসলে বইটা বেশ অনেক দীর্ঘ রজনী অনেক দিনের একটা সাধনার ব্যাপার বইটা এমন ভাবে সাজিয়েছি আলহামদুলিল্লাহ এই বইটি যদি কেউ মোটামুটি পড়ে বা তোমরা অনেকে অনেক বড় বড় বই কেনো ঠিক আছে সে বইগুলো ভালো এবং সে বইগুলো তো অনেক বিশ্লেষণ করা রয়েছে কিন্তু শর্ট সময়ে অল্প পরিসরে পড়ার জন্য আমার মনে হয় যে এই বইটা পারফেক্ট এবং এর থেকে ভালো বই আছে কিনা আমি জানি না সেটা আমার হয়তো অজ্ঞতার মধ্যে পড়ে কিন্তু আমি মনে করি এই বইটাই পারফেক্ট অল্প সময়ের মধ্যে তিনটি পার্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্ট সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে জাস্ট এই বইটা কাছে থাকলে তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এনিওয়ে অনেক বড় বিজ্ঞাপন হয়ে যায় আর কি আহ তোমরা তোমরা মমতা দিব হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আদুরি বলেছে 25 নম্বরটা আরেকটু বুঝিয়ে দিবেন ভালো আর মনদের পার্থক্য দেখো ভালো অর্থ প্রকাশ পাওয়ার জন্য তোমাকে 231 অর্থাৎ সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পারসন এভাবে সাজাতে হয় ইউ সেকেন্ড পারসন আলতা থার্ড পারসন এবং আই হচ্ছে ফার্স্ট পারসন প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা মোটামুটি রাখবো আমাদের আগামীকালের বা আগামী দিনের রিভিশন ক্লাসের যে আমাদের পড়া সেটা হচ্ছে তোমার আমাদের রিয়ারেন্স হয়ে গেল এরপর হচ্ছে তোমার আগামী দিনে পড়া দিব হচ্ছে আগামী ক্লাসের পড়া and plus changing words 2009 থেকে 2013 তোমরা সবাই করে রাখবে আর তোমাদের যে অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে সেখানে সবাই নিয়মিত ক্লাস করবে তোমরা অনেকেই কিন্তু নিয়মিত ক্লাস করো না অনেকে রেকর্ড ক্লাস দেখে নাও এটা কেউ কেউ মানে কেউ কেউ করো না তার এটা করে নিও প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি শুভরাত্রি আল্লাহ হাফেজ